شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصرم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন ওসালাতামলা সফল ইবুল মুসলিন নবীন মহম্মদ আলআ ওয়ালাইকুম আসসালাম ওরহামুল্লা বাকাত মুহাম্মদ জাহাঙ্গীর আলম রিয়ার থেকে আপনি প্রশ্ন করেছেন হজ তামাত্মর ব্যাপারে তামাত্ম হজ হচ্ছে আলাদা উমরা এবং আলাদা হজ করা এবং হজের মাসে উমরাটা করে ফেলা তারপরে আলাদা হবে হজের সময় জিলকজ মাসের আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু করা আলাদাভাবে তো এটা নিয়ম হচ্ছে জিল হজ মাস বলা হয় সাওয়াল জিলকজ এবং জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত তো এই 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 তারিখের মধ্যে সর্বপ্রথম শাওয়াল মাসে বা জিলকজ মাসে আলাদাভাবে হজ করে ফেলা বা জিলহজ মাসেও আলাদা আলাদাভাবে হজ করা উমরা করা আলাদাভাবে উমরা করে হালাল হয়ে যাওয়া তাহলে আলাদা উমরা আর আলাদা হজ এই জিল জিলহজ মাসে করা জিলহজ মাসের তিনটি শাওয়াল জিলকজ জিলহজ তো এই তিন মাসের মধ্যে আলাদাভাবে উমরা করে আলাদাভাবে হজ করা এটাকে তামাত্ম বলে আর এটা নিয়ত হচ্ছে যখন উমরা করবে বলবে আল্লাহম্মা লব্বাইকে অমরাতান আর উমরা শেষ করে হালাল হয়ে যাবে এই জিল হজের যে সিজন সেগুলোতে তারপরে যখন নাকি হজের কার্যক্রম শুরু হবে মেইন হজ সেটা হচ্ছে জিল হজ মাসের আট তারিখ থেকে ইয়উম উত্তারিভিয়া বলে ইয়ম উত্তারবিয়া থেকে হজের কার্যক্রম শুরু করে তখন শুধু নিয়ত করবে লব্বাইকে হাজজান। আমি হজ করার জন্য তালবিয়া পট নিয়োগ করলাম শুরু করলাম আর ওই সময় বলবে আমি ওমরা ওমরা করার জন্য আমি তালবিয়া পড়লাম তো এইভাবে যখন নাকি এই সিজনের মধ্যে সে আলাদা একটা ওমরা এবং সাথে হজ করবে তখন সেটাকে তামাত্র বলা হবে তো উমরার মধ্যে তিনটা রুকুন রয়েছে উমরা যখন করবে সওয়াল মাসে বাজিল কদমাসে বাজিল মাসের প্রথম তারিখে আট তারিখের আগে তখন সে বলবে আল্লাহ লব্বাইকা অমরাতন লব্বাইকা উমরাতান এই যে হ্যারাম হলো এক নম্বর রুকুন দুই নম্বর রুকুন হচ্ছে তাফ করা তিন নম্বর রুকুন শাহি করা তো উমরা যখন করবে তখন উমরার মধ্যে তিনটা রুকুন এই তিনটা রুকুন আদায় করলে তার এবং সাহি করার পরে সে মাথার চুল কামাবে গামায় হালাল হয়ে যাবে এভাবে সে উমরা সেরে ফেললো তারপর সে অপেক্ষায় থাকবে হজ করা যখন হজের দিন শুরু হবে ই হমত সেদিন সে বলবে আল্লাহমালাব হাজান তো এখানে তামাত্ম করার নিয়ম হচ্ছে সেখানেও চারটে রুকন আর উমরাতে তিনটা রোকন তামাত্মের মধ্যে যে চারটা রুকন সেটা হচ্ছে হেরামবাদা দুই নম্বর হচ্ছে ইয়া করা আরাফাতে অবস্থান করা আরাফাতে অবস্থান করা তিন নম্বর হচ্ছে কফ করা চার নম্বর সাহি করা হজের মধ্যে এই চারটা রুকন যদি কেউ না করে যে কোনো একটা বাদ পড়লে তার হজ বাতিল হয়ে যাবে অবশ্যই তাকে এই চারটে রুকন পূরণ করতে হবে আর হজের হজের মধ্যে রয়েছে আটটা ওয়াজিব এই কাজগুলো তাকে করতে হবে উমরার মধ্যে ওয়াজিব মাথা কামানোটা আর হ্যারাম থেকে মিকাত বাদাটা মিকাত থেকে হরাম বাদা অর্থাৎ হ্যারাম বাদাটা রুকন এবং তা অফ করা রুকন সাইটা উমরার জন্য আর ওয়া মধ্যে ওয়াজিব যে কাজটা সেটা হচ্ছে মা চুল কামানো চুল কামানো বা ছোটো করা এইভাবে তার উমরা সেরে যাবে হালাল হয়ে যাবে হদ যখন আসবে ইয়মতার বিয়েতে যখন সে সরাসরি ঘর থেকে মক্কা যদি থাকে মক্কার থেকেই সে নিয়ত করবে আর যদি মক্কার বাইরে থাকে তখন মিকা দা সে বলবে লাভ হাজ্জন তো এটা বাদা হয়ে গেলো তার তারপর সে আরাফাতে অবস্থান করবে কিন্তু সে যদি এই সুন্নত কাজগুলো করে উত্তম কারণ হস একটা কাজ পরিপূর্ণ কাজই রসম ভালোবাসেন সেটা এবং উত্তরতে সে আট তারিখে সে তাওয়াফুল কুদুম করবে সেটা সুন্নত তাওয়াফ এটা কুদুম করার পরে তাওয়াফ কুদুম সেরে সে তা সাই করে ফেলবে তাহলে সাই যদি করে ফেলে সেটা হজের সাই রুকুন হয়ে যাবে আর যদি না করে তাহলে সে মিনাতে যাবে মিনাতে গিয়ে সেখানে সুন্নত আট তারিখে সেখানে হরের নামাজ পড়া আসরের নামাজ পড়া সময় মতো মাগরি নামাজ পড়া এবং এশান নামাজ পড়ার দিন ফজর নামাজ পড়া ফজর নামাজ পড়ার পরে পরের দিন সে নয় তারিখ জিল হজ মাসের নয় তারিখ সে সরাসরি আরাফাতে চলে যাবে আরাফাতে অবস্থান করবে সূর্য ঢোলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এটা হচ্ছে হ্রদের রুকুন এই আরাফাতে অবস্থানের পরে সূর্য ডুবার পর সে চলে যাবে মুজদালিফায় তো মুজদালিফায় সেখানে গিয়ে সে সারাত্র সেখানে অবস্থান করবে সেটা ওয়াজিব হ্রদের একটা ওয়াজিব কাজ এবং ফজর নামাজ পরে সূর্য ওঠার পর সে জামারা চলে যাবে জামারাতে সে পাথর মারবে বড় জামালাতকে ষাটটা কঙ্কর মারবে এটাও ওয়াজিব কাজ ষাটটা কঙ্কর মারার পরে সে কোরবানি করবে জামাত মধ্যে কোরবানি করা সেটাও অজীব কোরবানি করার পরে সে চুল কামাবে এই চুল কামানোটা বা ছোটো করা এটাও ওয়াজিব এরপর সে মক্কাতে আসবে মক্কাতে সে সাই পূর্বে না করে থাকলে সাই করবে এটা রুকুন এরপর সে প্রথম ত করবে এরপর সাই করবে তফ করার পর এটা রুকুন সাই করা রুকুন এইভাবে সে হালাল হয়ে গেল একদম বড় হালাল এরপরে সে বাকি তিন দিন বা দুই দিন মক্কাতে এগারো তারিখে রাত্র তারপরে বারো তারিখের রাত্র তেরো তারিখের রাত্রে তিন রাত সে মিনাতে কাটাবে এটা ওয়াজিব এবং তারপর সে সেখানে প্রতিদিন বারো তারিখ তেরো তারিখ এই দুই দিন সে জোহরের পর পরে তিনটা জামারাতকে পাথর মারবে তিনটা জামার দশ তারিখ এক শুধুমাত্র একটা বড় জামারাতকে পাথর মারবে সাতটা কঙ্কর সেটা ফজরের পর থেকে না সূর্য ঢলা পর্যন্ত আর এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিন সে পাথর মারবে সূর্য ঢলার পর ঝড়ের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তা উত্তম সময় বাকি পরেও মারতে পারবে যদি ভিড় থাকে বা কোনো অসুবিধা থাকে তেরো তারিখ পাথর মারার পর সে মক্কাতে চলে যাবে মক্কা থেকে সেখানে তাওয়াফেল বিদা বিদায় তওয়াফ করে মক্কা থেকে বাহিরের নিজের দেশে বা নিজের গন্তব্যস্থানে পৌঁছবে এইভাবে তার হজ শেষ হবে তো হ্রদের মধ্যে আমরা যে উল্লেখ করলাম রুকুন চারটা এক নম্বর রুকুন হচ্ছে এহরামবাদা দুই নম্বর রুকুন হচ্ছে আরাফাতে অবস্থান করা তিন নম্বর রুকুন হচ্ছে তাওয়াফ করা চার নম্বর রুকুন হচ্ছে সাই করা এই চারটা রুকুন আদায় করলে তার হ্রদ আদায় আসবে কিন্তু ওয়াজিব যদি দেয় দম দম দিতে তো ওয়াজিব হচ্ছে মিকার থেকে এহরামবাদা এটা কিন্তু এরাম বাদা হলে রুকুন তাহলে মিকাত থেকে অহরাম বাদা এটা ওয়াজিব দুই নম্বর ওয়াজিব হচ্ছে জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করা আরাফাতে অবস্থান করাটা রুকুন কিন্তু সময়টা যে আছে জোহর থেকে নিয়ে সূর্য ডোবাবা এটা হচ্ছে ওয়াজিব এটা দুই নম্বর ওয়াজিব তিন নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফা রাত্রে রাত্রি যাপন করা এটা হচ্ছে তিন নম্বর ওয়াজিব চার নম্বর ওয়াজিব হচ্ছে কঙ্কর জামারাতকে পাথর মারা জামারাতকে পাথর মারা সেই পাথর মারাটা হচ্ছে তিন দিন অথবা চার দিন অর্থাৎ দশ তারিখে মারাটা এগারো বারো তেরো এই বারো তারিখ মারা সে মারিয়া যদি সে বাড়িয়ে যায় তাহলে চলবে যেটা হচ্ছে চার নম্বর ওয়াজিব পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে চুল কামানো এই চুলকা মানো ছয় নম্বর ওয়াজিব আছে কোরবানি করা তামাত জন্য যেন কোরবানিটা ওয়াজিব অবশ্যই যদি কোরবানি না করতে পারে তাহলে সে তিনটা রোজা রাখবে হজের হজের মধ্যে আরও বাড়িতে সে সাতটা রোজা রাখবে তাহলে এই কোরবানির ওয়াজিবটা আদায় হয়ে যাবে এই যেটা ছয় নম্বর এবং সাত নম্বর হচ্ছে এই রাত্রি যাপন করা মিনাতে রাত্রি যাপন করা এগারো রাত্র এগারো রাত্র এগারো তারিখের রাত্র বারো তারিখের রাত্র এবং বেশটি যদি ভালো তেরো তারিখের রাত্র এটা হচ্ছে সাত নম্বর এবং আট নম্বর আজি হচ্ছে বিদায় তফ করা এইভাবে তার হজ শেষ হবে আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে রসুল্লাহ আসলামের শ্রীমদান অনুযায়ী হজ করার তৌফিক দান করুক রসম সে খুদু আন্নি মানা শিখো আমার থেকে তোমরা হজ শিখে ফেলো তো হজের বয় যেগুলো দিয়ে বিস্তারিতভাবে লেখা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারভাবে আখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং জান্নাত পাওয়ার জন্য এবং সমস্ত জীবনে গোনা মাফ করার উদ্দেশ্যে আমরা যেন আল্লাহর আদেশ পালন করি এবং এই ফরজ হজ আদায় করি যাদেরকে আল্লাহ তাদের তৌফিক দান করবেন আল্লাহ বলতে সাহায্য সতায়ল সেবিয়া যার উপর হজ করার যে যেই স্থানে থাকে সেই স্থান থেকে হজে আসা যাওয়ার খরচ এবং হজের কার্যক্রমগুলি সমাপ্ত করার জন্য তার জন্য এবং থাকা খাওয়ার সমস্ত এবং সফরের এই টাকা পয়সা যদি যথেষ্ট থাকে যেটা দেশে সংসারে অতিরিক্ত খরচ বাদ দিয়ে বাড়তি যদি এই সময়ে পয়সা আছে তার দেশ থেকে মক্কাতে আসা যাওয়া এই সফরের এবং এই সময়ের মধ্যে তার হজের যে কার্যক্রমে যে টাকা পয়সা খরচ হবে এবং শারীরিক সুস্থতা থাকলে তার উপর হজ ফরজ হবে যে অবশ্যই তাকে হজ করতে করতে হবে এবং এটা পাঁচটা ইসলামের পাঁচটা রোকনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ রুকন যে এই রুকন আদায়ের মাধ্যমে তার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে এবং সে নিষ্পাপ শিশুর মতো হবে এবং অধিক সহজে জান্নাতে যেতে পারে আল্লাহ তাল্লাহ আমাদেরকে শীত অভিদান করবো ওসাল্লাহ মহম্মদ আলহি ওয়া ওয়াসবে আজমাই